স্কুলের পাশে নিয়ম করে চলে দিবারাত্রি জুয়া খেলা। প্রতিবাদ করতে গিয়ে রোষের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পুলিশ এসে জুয়ারিদের বললেও কয়েকদিন বন্ধ থাকে। এরপর অবস্থা পৌঁছে যায় সেই তিমিরে। শনিবার সাংবাদিকরা ক্যামেরা নিয়ে পৌঁছলে তাস নগদ অর্থ নিয়ে দৌড়ে পালায় খেলোয়াড়রা। এদিন এক জুয়ারি অর্জুন সিং কি জানিয়েছেন শুনবে। কত টাকা লাগে খেলতে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেল দেখলাম পকেটে টাকা ঢুকিয়ে নিয়ে ওই ভদ্রলোক চলে গেলেন। কোনো এফেক্ট হচ্ছে না সংসারে? যারা ছোট স্যার তারা বুঝবে, আমরা কী করবো, আমাদের দোকান করে আমাদের পাশে আছে, তারা দেখতে যাবে খালি কাগজ দেখছেন না। আসুন অন্যদিকে প্রতিবাদে সড়ক বাসিন্দাদের একজন কি বলেছেন শুনুন। টেনহরি প্রাথমিক স্কুল এবং এখানে যে পাশে যে খেলা হচ্ছে মাঠে, এখানে মেলা হয়, কালী পূজা হয়, সেখানে খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে পয়সা দিয়ে, কি বলবেন এই ব্যাপারে? এইবার এটা তো মনে করেন প্রত্যেকটা সব দিক দিয়েই খারাপ। স্কুল প্রতিষ্ঠানের সামনে এই খেলাধুলা হচ্ছে, দীর্ঘদিন থেকে এরকম করে ওরা খেলে। তো আপনারা এটা ব্যাপারে প্রতিবাদ করেন? আমরা এর আগে অনেক প্রতিবাদ করেছি, হয়তো দুই দিন বন্ধ থাকে, তারপরে আবার খেলছি। 14 টাইমলাইন রাইট অ্যান্সার।